থাকবে শ্রুতি অঞ্জলি মঞ্চে। মহসিন ভাই বাড়ি রাইসর, তোমাদের নিতে খুশি হয়ে ভারতীয় মুদ্রায় 50টি টাকা করে 50-50 যোগ করলে কত হয়? 50-50 100টি টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ঠিক আছে, জোরদার হাতের তালি। তো আরেক খালি হিন্দিও, তারপর আমরা দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সমাপ্ত করব। তারপর কিছু কথা এবং অল্প কিছু ম্যাজিক শো দিয়ে আমরা তৃতীয় পর্যায়ে পদার্পণ করব। তৃতীয় পর্যায়ে রয়েছে যে দমফাটা কমেডিয়ান ড্যান্স সোলে অফ 2024। গ্যারান্টি দিয়ে বলছি, না হেসে কেউ থাকতে পারবেন না, আর যারা দেখবেন না বাড়ি চলে যাবেন, বাড়িতে বসে বসে শুনে শুনে পস্তাবেন যে কেন দেখলাম না। ঠিক আছে, তো সৃষ্টি ড্যান্সের পরবর্তী নিবেদন আরেক খানি খানি পুরনো হলো জনপ্রিয় হিন্দি গান টুকুর টুকুর দেখতে হো ক্যা মঞ্চে মিস মৌসুমী সঙ্গে পুতুল কাম অন দ্য স্টেজ মৌসুমী কাম অন দ্য স্টেজ। Yeah.
हाथ ताली अच्छा अच्छी विशेष घोषणा गोविंद देहरी महाशय के मंच डाकबो कुछ कथा बोलबेन गोविंद देहरी महाशय अपनी मंच आसबेन उपस्थित समस्त दर्शनार्थी सभा चरण प्रणाम जानिए आज के जो अनुष्ठान বৃহস্পতিবার থেকে আজকে সোমবার পর্যন্ত যে অনুষ্ঠান চলছে আপনাদের মনোরঞ্জনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই মঞ্চ এই অনুষ্ঠান আপনাদের উপহার দিচ্ছে তাদেরকে একটু মঞ্চে আমি ডেকে নিচ্ছি সম্মানীয় ভূষণ দলে মহাশয় ওনার দুই পুত্র যারা অক্লান্ত পরিশ্রম করছে প্রতিষ্ঠাতা মনসা মন্দির মনসা মাতা এবং পরিচালনা কমিটি বৃন্দ সে ভূষণ দলে মহাশয় আমি মঞ্চে ডাকছি তার দুই পুত্র কার্তিক দলৈ এবং গণেশ দলৈ সঙ্গে ভোলানাথ মান্না এবং আমাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করছে যে পলাশ খামরুই তাকেও আমি একটু মঞ্চে ডাকছি আপনাদের জানা দরকার আছে কালকেও একই রকম প্রোগ্রাম আছে তো এদের একটু সম্মানিত করার জন্য আমি একটু মঞ্চে আহ্বান করছি আপনারা আসুন প্লিজ আরো দেখে নিচ্ছি যাদের এই মঞ্চটা তৈরি থেকে মাঠ পর্যন্ত যে ক্রীড়া প্রতিযোগিতা চার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে একটা মাঠ সত্যি খেলার মাঠ এখন হারিয়ে গেছে মাঠ তৈরি করে খেলাধুলা পরিচালনা করতে হয় সেই মাঠটা তৈরির জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন রঞ্জিত দলে মহাশয় দুপুর বেলা প্রচন্ড রোদে মাথা ঘাম পায়ে ফেলে যিনি এই মাঠটা তৈরি করেছেন এই মঞ্চ তৈরি করেছেন সেই রঞ্জিত দলৈকে আমি মঞ্চে আহ্বান করছি রঞ্জিত দলৈ এবং সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা যিনি করছিলেন কয়েকদিন ব্যাপী আমাদের নীল বলে আমরা জানি নীলকেও আমি মঞ্চে ডাকব সৌরভ দলৈ থেকে শুরু করে বিষ্ণু দলৈ পলাশ খামরুই এবং আমাদের সমস্ত প্রোগ্রামটি যিনি পরিচালনা করেছেন সেই জয়দেব দলে মহাশয় তাকেও আমরা আহ্বান করব যাকে আমরা তরুণ খামরুই বলেও চিনি তাকেও মঞ্চে আহ্বান করব সবাইকে মনসা পূজা কমিটির পক্ষ থেকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ভূষণ দলে বাবুর পক্ষ থেকে আমাদের মনসা পূজা কমিটির যিনি পূজক সম্মানীয় ভূষণ দলে গুরুদেব আমাদের সবার বিপদ আপদ গ্রহ নক্ষত্র যিনি স্থগিত রেখে সবার মঙ্গল কামনায় আমরা মায়ের আরাধনায় প্রত্যেক বছরে নেই এবছরও ব্রতী হয়েছি এবং মায়ের আরাধনায় ব্রতী হয়ে এত সুন্দর প্রোগ্রাম এত সুন্দর পরিবেশ এই চার দিন ব্যাপী যেভাবে আপনারাও সহযোগিতা করছেন আপনাদেরকেও মনসা পূজা কমিটির পক্ষ থেকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সৌরভ দলৈ আমি মঞ্চে একটু ডেকে নেব আসুন পাঁচ মিনিট সময় চেয়ে নিচ্ছি এবং আজকে প্রথম পর্যায়ে যে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল বা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছিল সেই ডালপাড়া আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের প্রোগ্রাম সেখানকার যিনি সহকারী শিক্ষক নন্দলাল মান্ডি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন তাকেও আমরা একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি সাথে অদ্বৈত দলৈ সৌরভ দলৈ হলদিয়া থেকে আগত দেবব্রত করণ আমাদের মনসা পূজা কমিটির সভ্য শিবপ্রসাদ দলৈ রাজু সিং ভূষণ দলৈ কার্তিক দলৈ ভোলানাথ মান্না দেবাশিস দলৈ রঞ্জিত দলৈ জয়দেব দলৈ রঞ্জিত দেহেরি পলাশ খামরুই তরুণ খামরুই একটু আসুন আপনাদের শুধু পরিচিতির জন্য মঞ্চে আমি আহ্বান করছি হয়তো পুষ্পস্তবক উত্তরীয় ব্যাচ বা বরণের জন্য চন্দনের ভরা দিতে পারবো না কিন্তু দর্শনার্থীদের করতালি দিয়ে সমস্ত বরণটা আমি সেরে নিতে চাই আমাদের গুরুদেব আমাদের অভিজিৎ মোদি আমাদের কার্তিক বাবুকে দেখতে পাচ্ছি না কার্তিক বাবু প্লিজ সামান্য শেষ প্লিজ কার্তিক বাবু আচ্ছা গোবিন্দ বাবু আমি বলছি তো আপনি হাতের তালির মাধ্যমে তো বরণ করতে চাইছেন
তো আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে রাখি দিয়ে আমরা বরণ করতে চাই ঠিক আছে অশেষ অশেষ ধন্যবাদ বম্বতর মোর্চা আজকের পক্ষ থেকে যে সৃষ্টি মিউজিক্যাল ড্যান্স গ্রুপের যিনি কর্ণধার তাকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তার যে চিন্তা ভাবনা তার যে পরিকল্পনা তাকে আমরা স্বাগত জানাই ও সুধীর বাবু যিনি প্রতিষ্ঠাতার অন্যতম কর্ণধার আমি জানি না প্রথম পর্যায়ের প্রোগ্রাম আমি পরিচালনা করে নেমে গেছিলাম কারণ আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকরা এসেছিলেন তাদেরকে আপ্যায়ন করতে আমার দেরি হয়ে গেছে তাই আমি তাদের আপ্যায়ন সেরে মঞ্চে এসেছি চাইবো তো দেরি হলেও আমরা আবার মঞ্চে আজকের আয়োজক কমিটিতে যিনারা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন ওনাদের আবার বরণ করে নেব বরণ করার জন্য এসে গেছে আজকে আরজি গ্রুপের দ্বিতীয় নিবেদন সৃষ্টি ড্যান্স এন্ড ম্যাজিক শো এর আমাদের প্রিয় নাগমাতা মন্দির প্রতিষ্ঠাতা সম্মানীয় গুরুদেব ভূষণদলে মহাশয় সহযোগিতায় সুবীর বাবু আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন তার দুই পুত্র গণেশ দলৈ কার্তিক দলৈ উপস্থিত আছেন তাদের সহযোগী ভোলানাথ মান্না অভিজিৎ মোদি কৃষ্ণ দলাই অদ্বৈত দলাই সৌরভ দলাই আমাদের পার্থবতী দেহেরি আমাদের সহযোগী কমিটির সদস্য শিবপ্রসাদ দলাই প্লিজ কামান্ডার স্টেজ রঞ্জিত দলাই দেবাশিস দলাই সঞ্জিত দলাই থেকে শুরু করে রঞ্জিত দলাই পলাশ খামরুই কই যে প্রথম থেকে সে পলাশ কই পলাশ দেখতে পাচ্ছি না প্লিজ কামান্ডার স্টেজ প্লিজ পলাশ পলাশ খামরুই তরুণ খামরুই এতরু অক্লান্ত পরিশ্রম সত্যি এই সৃষ্টি ডান্স টু এন্ড ম্যাজিক্যাল ম্যাজিক শো তাদের যে চিন্তা ভাবনা তাদের যে পরিকল্পনা আমরা সাদরে গ্রহণ করছি অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আরো আরো এগিয়ে যাক আমাদের মর্ষা পূজা কমিটির পক্ষ থেকে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে আমি চাইবো ডালপাড়া আংশিক বুনিয়াদী বিদ্যালয়ের সহকারী শিক্ষক নন্দলাল পান্ডির জন্য এবার জোরদার হাতের তালি প্লিজ স্যার কাম অন দ্য স্টেজ স্যার আসুন নিখিল করণ মহাশয় যিনি এই চার দিন ব্যাপী সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাগুলি আয়োজিত হয়েছিল তার পুরস্কারগুলি যিনি তুলে দিয়েছিলেন যে দুইজন সহযোগী আমাদের কমিটির অন্যতম সভ্য হলদিয়া থেকে আগত দেবব্রত করণ সম্মানীয় নিখিল করণ মহাশয়ের পুত্র দেবব্রত করণ এবং কার্তিক দলৈ যিনি আমাদের পূজক এবং আমাদের গুরুদেব সম্মানীয় ভূষণ দলৈ মহাশয়ের পুত্র কার্তিক দলের সহযোগী ভোলানাথ মান্না মহাশয় দাবারবাড়ি থেকে আগত আমাদের কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই পুরস্কারের ডালি নিয়ে তাদেরকেও আমরা মনসা পূজা কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি দাদা ভাইদের জন্য একবার দর্শনার্থীদের কাছ থেকে চাইবো জোরদার হাতের করতালি মনসা নয় কি মনসা নয় কি গুরুদেব ভূষণ নয় কি বম্বতর